বিনিয়োগকারীগণ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এসএমসি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ঝিরিক ঠাকুর। জনাব মঞ্জুর সাদেক খোশনবিস স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 13 মার্চ 2022, শুরুতেই দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 97 পয়েন্ট বেড়ে 6765 পয়েন্টে এসে দাঁড়িয়েছে। বেড়েছে 273টি কম্পানির শেয়ার দর, কমেছে 87টি কম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 20টি কম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 998,73,69,000 টাকা। মৃত সপ্তাহের শুরুই হয়েছে প্রায় 100 পয়েন্ট ঊর্ধ্বগতিতে। নিঃসন্দেহে এটা খুব ভালো এবং বিনিয়োগকারীদের জন্য আনন্দের একটা সংবাদ আমরা নিঃসন্দেহে বলতে পারি। তা তো অবশ্যই, কারণ আমরা দেখেছি টানা দরপতন কিন্তু ছিল, 3-4 দিন যাবত আমাদের বাজারটা ঊর্ধ্বমুখী হচ্ছে। অনেক বিনিয়োগকারীরা হারিয়েছেন, তো সেই ক্ষেত্রে বিনিয়োগকারীদের পাওয়াটা অবশ্যই তাদের প্রাপ্য। তার জন্য যদি বাড়ে তাহলে তো অবশ্যই সেটা ভালো হবে। সেই সাথে বিএসইসির পদক্ষেপের কারণেই তো বেড়েছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই সেটা স্বীকার করতেই হবে। স্বীকার না করে এখানে আসলে আর কোনো উপায় নেই। যে 2% সার্কিট ব্রেকার, লোয়ার সার্কিট ব্রেকার যেটা, সেটা যদি না দিত তাহলে আসলে এতটা মানে বাজার রিকভার করতে পারতো না। তো একটা বিষয় যদি একটু লক্ষ্য করি আমরা, যে হ্যাঁ শেয়ার দর বাড়ছে, অনেক কোম্পানি দেখানো হচ্ছে, শেয়ার দর বাড়ছে, তারপরে হচ্ছে আপনার সূচক বাড়ছে, সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু আমরা যদি আরেকটু গভীরে যাই, একটু ভিতরে যাই, আমরা কিন্তু দেখতে পাবো সেই ঘুরে ফেলে কিন্তু একই জিনিস ঘটে যাচ্ছে আমাদের বাজারে আবার, যেটা কিন্তু বিনিয়োগকারীদের জন্য পরবর্তীতে ক্ষতি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকগণ। সেটা হচ্ছে কি, আপনি দেখেন আজকের বাজারটা যদি দেখেন, আমরা সব বাদ দিলাম যে ভি ক্যাটাগরি বা ভি গ্রেডের যে কোম্পানিগুলো, তারপর হচ্ছে জেড ক্যাটাগরি, তারপর হচ্ছে লো পেইড আপ সর্বমূলধনী যে কোম্পানিগুলো, তাদের শেয়ার দরে কিন্তু আজকে মানে টপ লিস্টে রয়ে গিয়েছে। কিন্তু তার বিপরীতে আমরা যদি দেখি, আপনি দেখেন লিন্ডে বাংলাদেশ, লিব্রা, প্রাণ, তারপরে হচ্ছে ফার্মাইট, রেকিন, বেনকিজারের মতো কোম্পানির শেয়ার দর আজকে 90 টাকা কমে গিয়েছে। সেই সাথে আবার রেনো এক্সাস, ওয়ালটন, মানে এই যে ভালো মানের কোম্পানির শেয়ার দরগুলো কিন্তু আজকে পড়ে যাচ্ছে। তো মানে এই জিনিসগুলো কিন্তু আরেকটু আমাদের বাজার ঠিক হতে হবে ঘুরে ফিরে। মানে বিএসইসি অন্যান্য সময় আমরা দেখি যখন লভ্যাংশ ঘোষণা করে তখন কিন্তু শেয়ার দরটা আপে থাকে, আজকে কিন্তু রেকর্ড ব্রেকিং একটু উল্টো চিত্র হয়েছে। তো সেটাই বলছিলাম, শুধু রেকর্ড ব্রেকিং তো আজকে লভ্যাংশ দিয়েছে, তাছাড়া বাকি কোম্পানিগুলো তো ভালো মানের কোম্পানি, আমাদের এটা মানতেই হবে। তো বিএসইসি একটা পদক্ষেপ নিয়েছে কেন, কারণ হচ্ছে বাজারটা ভালো করতে চায়। এখন ঘুরে ফিরে সেই সূচকটাই কিন্তু আবার গ্যামলারের কাজে লাগাচ্ছে, সেই স্বল্প মূলধনী কোম্পানি। অনেক বিনিয়োগকারী বলতে পারে হ্যাঁ হয়তো পারে আপনারা আর নেগেটিভ কথা কেন বলছেন, কিন্তু একটা জিনিস বিনিয়োগকারীদের অবশ্যই ভাবতে হবে যে ভালো মানের কোম্পানির শেয়ার দর যদি না বেড়ে, যদি খারাপ মানের কোম্পানির শেয়ার দরগুলো বাড়ে, সেগুলোর প্রাইস কিন্তু যখন এমনভাবে পড়বে তখন কিন্তু বিনিয়োগকারীদের পুঁজি বলতে কিছু থাকবে না। তাই জন্য বিনিয়োগকারীদের সতর্ক করার জন্যই জাস্ট এই কথাগুলো বলা, বাকিটা বিনিয়োগকারীরাই ভালো বুঝেন, বিশ্লেষক মনে করেন। কারণ বিশ্লেষকরা মনে করেন যে হাউসে বসে হয়তো তাদের চেয়ে বেশি এক্সপিরিয়েন্সড এখন আমাদের সাধারণ বিনিয়োগকারীদের রয়েছে, তারা অবশ্যই বুঝে শুনে বিনিয়োগ করবেন। তবে একটু খেয়াল রাখবেন যে আসলে আপনি কোথায় বিনিয়োগ করছেন, অবশ্যই জানা দরকার। কিন্তু আমরা যদি একটু একটা নিউজের দিকে লক্ষ্য করি, আরও 5 কোম্পানির সময় মতো আর্থিক প্রতিবেদন কমিশনে দাখিল না করার কারণে কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পাশাপাশি কোম্পানিগুলোকে যথাশীঘ্র আর্থিক প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে 11 কোম্পানি ছিল যতটুকু মনে পড়ে, আবার এখন 5 কোম্পানি। 5 কোম্পানিগুলো কী কী আমরা একটু আগে নাম বলে নিই, সেটা হচ্ছে আমার ফিট, সুরিদ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, এমআর এল অয়েল এবং বঙ্গোস লিমিটেড। প্রথম হচ্ছে যে সব কিছু যদি একটা নিয়মের মধ্যে চলে তাহলে কিন্তু সেই জায়গা মানে বিশৃঙ্খলার কোনো সিস্টেম থাকে না। আমরা যদি আগেও বলেছি যে দেখেন আমাদের বাইরের রোডগুলোতে খুব জ্যাম থাকে, কিন্তু আপনার সেনাবাহিনীর ভিতরে রোডে কিন্তু জ্যাম থাকে না। কারণ কেন থাকে না, কারণ সেখানে একটা ডিসিপ্লিন মেনটেন করা হয় যেটা বাইরের রোডটাতে করা হয় না। তেমন সব জায়গা থেকে সবার একটা নির্দিষ্ট ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন যদি মেনে চলে তাহলে কিন্তু সমস্যা হয় না। যেমন এই কোম্পানিগুলো আর্থিক প্রতিবেদন যদি সময় মতো জমা দেয়, কারণ এটা তো কোম্পানি লস আইনের মধ্যে রয়েছে, তাই না? তো আইন অনুসারে যদি তারা কাজ করে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় না, বা ওই যে এই নিউজ সেই নিউজ, নেগেটিভ নিউজ পজিটিভ নিউজ, বাঁচবে মরবে মানে কোম্পানি বাঁচবে মরবে, এইগুলো নিউজ নিয়ে কিন্তু তাহলে কিন্তু তারা এত সমস্যা হয় না। আর যে শেয়ারের দাম আপ করে বেড়ে যাবে, একটা নিউজ আপ করে কমে যাবে, এগুলো হয় না। তো এর জন্য আসলে বিএসইসি যেহেতু একটু একটু করে
আগাচ্ছে এইসব বিষয় নিয়ে, এরকম ঘটে ঘটে সব কোম্পানিগুলো ধরুক শুধু মানে আর্থিক প্রতিবেদন তলব করছে, এটা তো ঠিকই আছে, সেই সাথে বিনিয়োগকারীদের এবং বিশ্লেষকদের একটি মতামত রয়েছে, সেটা হচ্ছে কোন কোম্পানি আসলে শেয়ার দরটা কীভাবে ইনক্রিজ হচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, সেটাও যদি বিএসইসির সামনে এই পদক্ষেপটাও নেয় তাহলে আসলে বিনিয়োগকারীরা আরও সেফ মনে করবে আমাদের শেয়ার বাজারে। মিতু, আমরা যদি একজন বিনিয়োগকারীর একটা প্রশ্নের দিকে খেয়াল করি, বিডি থাই ফুডস তারা নতুন এসেছে, তাহলে তাদের শর্ট ও লং টার্ম লোন এখনই থাকবে কেন? তাদের পেড আপ কত, সেটা কি লোনের চেয়ে কম? আমরা যদি একটু দেখি, তাদের পেড আপ হচ্ছে 81 কোটি, কিন্তু তার বিপরীতে তাদের শর্ট টাইম লোন রয়েছে 39 কোটি 90 লাখ এবং লং টাইম রয়েছে 65 কোটি 58 লাখ। তো যদি আমরা লোন দুইটা যোগ করি তাহলে পেড আপের চাইতে বেশি, কিন্তু তার বিপরীতে তাদের কিন্তু আবার কিছু রিজার্ভ রয়েছে 32 কোটি টাকা। ওনার কথা হচ্ছে যে নতুন এসেছে তাহলে তাদের লোন থাকবে কেন। আমরা কিন্তু জানি বেসিক্যালি একটা কোম্পানি যখন শেয়ার বাজার থেকে টাকা নেয়, একত হচ্ছে তাদের শেয়ার বাজার থেকে টাকা নিচ্ছে বিনিয়োগকারীদের কাছে শেয়ার ছাড়ছে, কিন্তু তার পিছনে কিন্তু কিছু কারণ থাকে। আমরা কিন্তু দেখি যে উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কী করবে, আইপিও খাত, ব্যাংক লোন পরিশোধ এগুলো থাকে, তো এসেই কিন্তু টাকা হুটহাট ইউজ করা যায় না। অনেক সময় দেখা যায় সেটা একটু টাইমলি বিষয় থাকে যে এক মাসে পারছে না, তারা 3 মাসে পারে, 6 মাসে পারে, সিস্টেমের মধ্যে থাকে। আর বিএসইসিও কিন্তু একটা সময় দিয়ে দেয় যে হ্যাঁ তোমার টাকাটা এতদিনের মধ্যে তোমাকে খরচ করতে হবে। আমরা যদি দেখি বেশ কয়েক মাস আগে কিন্তু এসইস স্টিলের আইপিওর টাকা খরচ হয়নি, এরকম একটা নিউজও কিন্তু এসেছিলো। এসইস স্টিল কিন্তু শেয়ার বাজারে এসেছে 2019-এ, যদি আমরা 22 সালও বাদ দিই 21 সালটা ধরি তাও কিন্তু 2 বছর। তো সেক্ষেত্রে আমরা বলবো এত লং টাইম না হোক আরও শর্ট টাইম হোক, কিন্তু একটু সময় আসলে লাগে। পেড আপের এত বড় একটা বিগ অ্যামাউন্ট থাকে সেটা আসলে 2 দিনে খরচ করা যায় না, এর জন্য আসলে লোনটা থাকে। এটা তো তার আগেই বলো যে ব্যাংক লোন তারা পরিশোধ করবে, তারা ঋণগ্রস্ত রয়েছেন। তারপর যদি দেখি 2022 সালের 24 জানুয়ারিতে তারা শেয়ার বাজারে তাদের আবির্ভাব হয়েছে এবং তারা লেনদেন শুরু করেছে অ্যান ক্যাটাগরিতে। স্পন্সার ডিরেক্টর হাতে রয়েছে 49.8%, ইনস্টিটিউটের হাতে রয়েছে 3.91% এবং পাবলিকের হাতে রয়েছে 47.1% শেয়ার। মানে আমরা যদি দেখি স্পন্সারের কাছে হাফ রয়ে গিয়েছে এবং ইনস্টিটিউট আর পাবলিকের কাছে হাফ, 50-50 কিন্তু রয়েছে। সামনে তো লক ফ্রি হলে 3 বছর পরে সেটা তো আমরা পরের চিত্র আবার দেখতেই পাবো। সর্বশেষ তারা দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের ইপিএস হয়েছে 16 পয়সা, যেটা আবার 2 মাসে মানে 2 প্রান্তিকে অর্থাৎ 6 মাসে কিন্তু হয়েছে 31 পয়সা। আর একটা বিষয় হচ্ছে যেটা আমরা দেখি বেশিরভাগই আইপিও কোম্পানির ক্ষেত্রে আসার পরে কিন্তু খুব একটা ইনকোয়ারি হয়। আসলে ঠিক আছে সবাই মুনাফা করতে আসে, কিন্তু এমনও অনেক বিনিয়োগকারী যে শুধু আইপিও বিজনেসের লক্ষ্যে এভাবে শেয়ার বাড়িয়ে যাবে সেটাও কিন্তু হবে না। আবার দেখা যায় অনেকে অনেক কী বলে চক্রান্ত করেও কিন্তু শেয়ার দেওয়া পারে, সেগুলো আসলে দেখা দরকার। কারণ নতুন কোম্পানি যখন আসে এরকম এডুকেশন যখন একটা কোম্পানি সব উপরে লাগে তখন কিন্তু ওই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের একটা নেগেটিভ থট চলে আসে, তো সেই থটটা ঠিক করে থাকে না আসলে। তো সেই দিকগুলো আসলে ঠিক করলে বিনিয়োগকারীরা আরও আরও সেফ থাকবে। আসলে বিএসইসি যদি এরকম আরও ভালো ভালো পদক্ষেপ নেয় বিনিয়োগকারীরা অবশ্যই সেফ থাকবে, আরও নতুন বিনিয়োগকারী আসবে আমরা প্রত্যাশা করব। বিএসইসির এভাবে কার্যকরী পদক্ষেপে শেয়ার বাজার এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।